আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো সকালবেলায় ব্লগটা শুরু করলাম ভিডিও শুরুতে তো দেখিয়ে নিলাম সকালে কি কি রান্না করব ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি আর হচ্ছে যে চিচিঙ্গা আর হচ্ছে ধুন্দুল কেটে নিচ্ছি ধুন্দুলটা হচ্ছে যে মাছ দিয়ে রান্না করব ধুন্দুল আলু এই দুইটা দিয়ে হচ্ছে যে মাছ রান্না করবো আর চিচিঙ্গাটা হচ্ছে যে ডাল দিয়ে রান্না করব ডালটা মানে বসিয়ে দিয়েছে চুলার মধ্যে আর সত্যি কথা বলতে আজকের শরীরটা তেমন একটা ভালো লাগছে না সকালবেলা একদম উঠতে ইচ্ছে করে আমি উঠেছি আর একটু আগে উঠে আবার শুয়েছিলাম শুয়ে মোবাইল দেখছিলাম এই আর কি তারপরে উঠে রান্নাঘরে এসেছি আজকেও আরিবের বাবা একটু তারা মানে সকাল সকালে বের হবে তো এই জন্য রান্না বান্না করা তো ওই যে বললাম আমি ইদানিং শুরু করেছি আর কি সকালের নাস্তার সাথে দুপুরের রান্নাটাও করে ফেলার জন্য মানে অন্য কাজগুলো মানে একটু গ্যাপ দিলে মনে হয় যে আর রান্নাঘরে যেতে ইচ্ছে করে না তো ওই একই পদ্ধতি রাখলাম আর কি যে রাস্তার সাথেই দুপুরে রান্নাটা করে ফেলবো তাহলে আমার জন্য সুবিধা হয় তো ওই যে একটু অভ্যেস হয়ে গেছে মানুষ আসলে অভ্যেসের দাস যখন কয়েকদিন একই কাজ এক নাগারে করা হয় না অভ্যেস হয়ে যায় ওই ঘুম থেকে উঠে সোজা ফ্রিজটা খুলে কি রান্না করব সেটা বের করে ফেলে তো এই আর কি তো এদিকে আমার ধুন্দুলটা কাটা হয়ে গিয়েছে আর ভালোও লাগছে না বিশেষ করে আজকে প্রতিদিন দেখা যায় যে আমি বটি দিয়ে সবজিগুলো কেটে নিই আজকে একদমই বটিতে বসতে ইচ্ছে করছে না আর আমার ডান পাটা আবারও ব্যথা করছে আমি গত কয়েক মানে কয়েক মাস আগে হয়তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ডান পায়ে ব্যথা আমার হাতেও এক সমস্যা হয়েছিল তো তখন একবার ডান পায়ে ব্যথাও হয়েছিলো শেয়ার করেছি কিনা মনে নাই মাঝখানে কয়েকদিন বন্ধ ছিল এখন আবার ডান পায়ে ব্যথা শুরু হয়েছে আর জানি না কেন হচ্ছে এটা বয়সের কারণেও হতে পারে তো যাই হোক সব কিছু আল্লাহ ভালো জানেন তো বসতে ইচ্ছে করছে না দাঁড়িয়ে কাটাকুটিগুলো করছি তো দেখি রান্নাগুলো আস্তে আস্তে বসিয়ে দেব আর এর মধ্যে আরিবের বাবা উঠে গিয়েছে ও নাস্তার জন্য তারাও দিচ্ছে এদিকে সবজিটাও হয়নি এখনো আর আজকে রুটি বানানোর ঝামেলা নাই গতকালকে আসার সময় আর কি নান রুটি নিয়ে এসেছিল তো ভাবলাম যে আজকে সকালবেলা নান রুটি দিই ওদেরকে কেনা নান রুটি আর কি তো ডালগুলো এদিক দিয়ে সেদ্ধ হয়ে গিয়েছে আর চিচিঙ্গার হচ্ছে যে আলু দিয়ে দিলাম আর বাগার দিয়ে রান্না করছি এটা খেতে ভালো লাগে নান রুটির সাথে ভালোই লাগবে তো যাই হোক ভাজি করলাম না ভাজি করলে আমাকে আবার আরেকটা তরকারি রান্না করতে হবে দুপুরের জন্য তো আসলে ঝামেলাতে যেতে চাচ্ছি না মানে একটা তরকারি দিয়ে যেন বেলা চলে যায় সে ব্যবস্থাই করছি আর একটু ফাঁকিবাজ বলতে পারেন আর কি আর যদি আমি চিচিঙ্গা আলুটা ভাজি করতাম সকালে রুটি ভাজির জন্য আর কি রুটির জন্য তাহলে আমাকে দেখা যেত যে আমি মাছ দিয়ে ধুন্দুল রান্না করছি আর আরেকটা তরকারি রান্না করতে হতো তো ওটা না করে একবারে একটা সবজি রান্না করে ফেলছি তো এইখানে প্রায় হয়েই গিয়েছে সবজিটা এখন বাগাদ দিয়ে বারো ওদিকে হচ্ছে যে নান রুটিটা সেকে নিচ্ছে আর একটু পরপর গিয়ে আরিফকে ডেকে দিচ্ছিলাম আরিফকেও বললাম যে উঠে যেতে নান রুটি গরম থাকতে খেলে ভালো না হলে শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো ওকেও ডেকে দিচ্ছিলাম আর এদিকে কিছুক্ষণ পর পর আসি নান রুটিটা উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে তরকারিটাও দেখছিলাম এই আর কি ওই যে বললাম গত ব্লগে বলেছিলাম একদম সকালবেলা মনে হয় যে দশ বারোটা হাত থাকলে মনে হয় ভালো হতো এইটা করতাম ওটা করতাম এই আর কি একটু আর যেদিন শরীরটা খারাপ থাকে ওই দিন তো আসলে একেবারেই ইচ্ছার বিরুদ্ধেই সব কাজ করতে হয় যাই হোক সকালবেলা কাজগুলো তো করতেই হবে আর আমি না করলে করবে কে এটাও চিন্তা করি তো যাই হোক এদিকে কিন্তু নান রুটিটা হয়ে গিয়েছে আর হচ্ছে বাগান দেওয়ার জন্য এখানে রেডি করে নিচ্ছি আরিফও ঘুম থেকে উঠে গিয়েছে আর ওরা রেডি হয়ে নিচ্ছে আর কি নাস্তা খাওয়ার জন্য সকালবেলা আরিফকে উঠানো একটা ঝামেলার ব্যাপার হয়ে যায় ও একদম উঠতে চায় না আর রাতে জেগে থাকে প্রায় একটা দেড়টা পর্যন্ত জেগে থাকে পড়ুক আর না পড়ুক একটা দেড়টা দুইটার আগে তো ঘুম যায় না তো সকালবেলা ঘুমের থেকে উঠানো একটা মুশকিল হয়ে যায় ওর বাবা ডাকে আমি ডাকি তারপরে মায়ের ভয় দেখাই এ আর কি তো ওকে উঠিয়ে দিয়েছে আর এদিকে তো বাগাত দিচ্ছিলাম আর কি আর ওরাও প্রায় টেবিলে বসে গিয়েছে তো যাই হোক নাস্তাটা দিয়ে তারপর অন্য কাজগুলো করব আর কি তো সকালবেলার এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের কাছে এক লাগে তারপরও শেয়ার করি আর কি আপনাদের সাথে আমার নিজের কাছে ভালো লাগে কারণ আমি অন্য টাইমে দেখা যায় যে দুপুরের পরে আমার তেমন কোনো কাজ থাকে না যে আপনাদেরকে দেখাবো তো সেই জন্যই আমার যেহেতু ডেইলি ব্লগ আমি কি খাই কি করছি এগুলোই আপনাদের সাথে শেয়ার করে অনেক সময় দেখা যায় যে অফ ক্যামেরাও আমাদের অনেক মজার মজার ঘটনা ঘটে যায় যে তখন ক্যামেরাটা অন করার মতো মুডও থাকে না বা মানে ক্যামেরাতে হয়তো রিয়েল ইয়াটা আসবেও না তো অনেক আমাদের এরকম মজার মুহূর্ত আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না আবার অনেক দুঃখের মুহূর্ত আছে ওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে আরিবের বাবা মানে ড্রেস আপটা করেছে পুরোই স্কুল বয়দের মতো তো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম আপনাদেরকে একটু গেট আপটা দেখাচ্ছি সাদা শার্ট আর নীল প্যান্ট এগুলো হচ্ছে স্কুলের বাচ্চাদের ড্রেস আপ আর কি এটা আমাদের একদম কমন একটা ড্রেস হচ্ছে যে নীল প্যান্ট সাদা শার্ট তো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছি আর এ আমি বিশেষ করে আমি খুব হাসাহাসি করছিলাম ওকে আমি বলতেছি স্কুলের বাবু স্কুলে যাচ্ছে আসলে অফিসে যাচ্ছে মানে পুরা সাদা শার্ট আর নীল প্যান্ট ক্যাপও একটা নিয়েছে তো যাই হোক এটা নিয়ে ওকে হাসাহাসি করলাম অনেক মজা করলাম তো যাই হোক ও অফিসের দিকে যাচ্ছে ও যাওয়ার পরে আমি তো আমার রুমে চলে আসলাম এসে আমি রুমটা পরিষ্কার করে আবার রান্নাঘরে যাব এই আর কি আজকে এরকম করে একটু ভিডিও করে দেখলাম কেমন লাগে তো যাই হোক এই জন্যই ক্যামেরার সামনে আসি না কারণ ঘরের মধ্যে দেখা যায় যে ঘরের ড্রেস আপ পরেই মানে থাকি তো ওই অবস্থা অনেক সময় দেখা যায় যে ক্যামেরার সামনে যায় না আমাকে দেখবেন যে আপনারা ক্যামেরার সামনে একেবারেই আমি সাই ক্যামেরার সামনে আমি মানে কেউ কি মানে ভালো জামা কাপড় পরে একদম আমি ওরকম করে কাজকর্ম করতে পারি না তো এই জন্য আজকে দেখলাম একটু ট্রাই করে দেখলাম যে কেমন লাগে এত বিছিয়ে লাগছিলো নিজের মধ্যে তারপর আমি কাটি নেই রেখে দিয়েছি মানে একটুখানি তো যাই হোক আমি রুমটা আমার পরিষ্কার করে আমি রান্নাঘরে চলে এসেছি তো আমি একটা রেসিপির জন্য মানে করলার রেসিপির জন্য আমি করলাটা নিয়েছি এমনিতে আমাদের দুপুরের করলা ভাজি করবো তো একটু অন্যরকম করেছিলাম তো ভাবলাম যে এটা রেসিপি আকারেই করি তো সেই জন্য এইভাবেই ভিডিওটা করা হয়েছে আপনাদের সাথে কিন্তু ডিটেলসে আর শেয়ার করবো না আমি স্পাইসি করলা করেছিলাম তো ওইটা আগামীকাল আমি আপলোড করব আমার পেজে পেজেও দিব আবার হচ্ছে যে ইউটিউব চ্যানেলও দিব তো মূলত আমি মানে রেসিপির যেই ভিডিওটা করে থাকি ওটা পেজের জন্যই করে তো পরে দেখা যায় যে আমি ইউটিউবে আপলোড করি জানি না একটা নেশা হয়ে গিয়েছে তো নেশা আর হচ্ছে মায়া এ দুটা জিনিস খুবই খারাপ আমার দুই জায়গার জন্য খুব মায়া হয় আমার মনে হয় যে আমার পেজটা যেরকম একটা বাচ্চার মতো আমার ইউটিউব চ্যানেলটাও হচ্ছে আমার বাচ্চার মতো তো দুই জায়গায় আমার খুব মায়া হয় কখনো কিছু মানে শেয়ার না করতে পারলে মনে হয় যে ভাল লাগে না এই টাইপের আর কি তো আপনারা যারা আমার পেজ থেকে দেখবেন সবাই আমার পেজটাকে ফলো করে রাখবেন আমার পেজটার নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার আরিবাইশ মম আবার আমার ইনস্টাগ্রামও আছে ইনস্টাগ্রামের নাম হচ্ছে আইরিন সুলতানা দিয়ে আছে আর হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল নামটা তো আপনারা জানেন আর আমার নামটা হচ্ছে আইরিন সুলতানা মুক্তা আমাকে সবাই বাসায় মুক্তা নামেই ডাকে তো যাই হোক আজকে মনে হচ্ছে যে অনেক কথা বলে ফেলেছি কাজের কথাও মনে হচ্ছে যে বলা হচ্ছে না তো এখানে আমি করলা ভাজিটা করলাম ওই যে মশলা টসলা দিয়ে একটু মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করেছি তো খেতে খুব ভালো হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমি আগামী আগামীকাল ইনশাল্লাহ এটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে সবসময় দেখা যায় যে আমরা করলা ভত্তা খাই বা করলা আলু দিয়ে ভাজি করি আজকে আলু মিষ্টি কুমড়া দুটো দিয়ে ভাজি করেছি তো অনেক সময় দেখা যায় যে রান্না করেও খাই চিটবাঙের অনেক মানুষ আছেন যে করলা রান্না করে খান আমরাও রান্না করে খাই ভালো লাগে রান্না করা করালাও আমি আমার চ্যানেলে দিয়েছি সম্ভবত শোল মাছ দিয়ে রান্না করেছিলাম অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম আমার এই মুহুর্তে মনে নেই আমি কখন কি আপলোড করি সেটাও ভুলে যাই তো যাই হোক আমার হলো এই অবস্থা আর কি আর ডেলি ব্লগ যখন দিচ্ছি অনেক কথাই জানবেন অনেক কথাই শুনবেন হাসাহাসিও হবে আবার নেগেটিভ তো আসবেই আমি জানি সব ব্লগারদেরই নেগেটিভ কিছু না কিছু আছেই তো আমার হয়তো একটু বেশি থাকতে পারে আমি হয়তো অনেক কিছু বুঝিয়ে বলতে পারি না অনেক কিছু সুন্দর করে ভিডিও করতে পারি না আমার নিজের কাছেও অনেক সময় দেখা যায় যে এই জিনিসটা সুন্দর হয়নি তারপরও আপলোড করে দিচ্ছি ওই যে বললাম আমার একটা নেশা এবং মায়া দুইটাই হয়ে গিয়েছে তো আমার ওইদিকে হচ্ছে যে করলা ভাজিটা হয়ে গিয়েছে ওটার ফটোশুটও করা হয়ে গিয়েছে আর এদিক দিয়ে হচ্ছে যে ওই যে বললাম ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করব এটা রান্না করে নিচ্ছে তো দুপুরে আমাদের রান্না ছিল করলা ভাজি ধুন্দুল দিয়ে মাছ আর ওই যে সবজি তো এটা করে এসে আমি ঘরের আর কাজগুলো করে গোসল করে নিয়েছি এখন নামাজ পড়ব নামাজের কথাটা যেহেতু দেখাই না বলাটাও ঠিক না তো তারপরেও বলছি এরপরে ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে গান শুনছি শুয়ে শুয়ে গান শুনছি দুপুরের এই সময়টা হচ্ছে যে আমার জন্য মি টাইম মানে আমার একান্ত নিজের একটা সময় এই সময় আমি গান শুনি বা ঘুমাই অথবা দেখা যায় যে আমার ভালো লাগার কোনো একটা কাজ করি তো এইখানে দেখতে পাচ্ছেন পোটলের একটা বরফি করেছিলাম ওটা চ্যানেলে আপলোড দিয়েছি ওটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন